আসসালামু আলাইকুম, কিরম আছেন আমার ভাই ও বোনেরা? আমি আপনার বোন শাকিলা সাথী কোথায় করছি, আমেরিকা থেকে করছি। শুনেন, আমার কাঙ্ক্ষিত জায়গা তো আমি চলে আইছি। মন খারাপ ছিল বিশাল, কিন্তু মনটা ভালো হয়ে গেছে। স্ট্রবেরি গাছ পাওয়া গেছি আমি, অনেক দূর ড্রাইভ করে আসি, দেখি কি এই জায়গা স্ট্রবেরির গাছ, বিলা গাছ আর স্ট্রবেরিও ধরে আছে সেই রকম। তো ভাবলো কি তাহলে তো আমার মনের আশাটা পূর্ণ হয়ে গেল। এত দূরে 1-2 ঘন্টা ড্রাইভ করে আইসি, আইসি যদি স্ট্রবেরি না তুলতে পারি তাহলে তো হবেই না। দেখেন, আমি পিছনে একটা জিনিস দেখাই, সেটি হচ্ছে এটি হচ্ছে রাস্তা, রাস্তা মানে নর্মাল রাস্তা। যেহেতু গ্রাম, আমি আগেও আমার ওই ভিডিওতে কইছি যে এই টেবিলি গ্রামের বেশিটা উন্নত লে, মানে শহরে যেরকম উন্নত, গ্রাম একেবারে তার বিপরীত চিত্র। আমার দেশে যেরকম, এই দেশেও সেরকম, গ্রামের কোনো উন্নতি কোনো জায়গায় হয় না, এই জায়গাও নাই। তো যাই হোক, দেখেন আমি আগে স্ট্রবেরিগুলি দেখাই। স্ট্রবেরি বাগান, বিশাল স্ট্রবেরির হচ্ছে বাগান, ফার্ম। তো এই জায়গার লোক ট্রাক আমি খুঁজে পাচ্ছি না, মনে হয় ওই পাশে, ওই দেখেন দেখতে পাচ্ছেন ওই জায়গা, মনে হয় ওই জায়গা যায় আমরা হয়তোবা স্ট্রবেরির গাছ মানে ওই লোকের কাছে যাবো, যার পর লোক যদি কয় তাহলে আমরা আর কি স্ট্রবেরি তোলা শুরু করব। তো আপনারা দিকাই দেখেন স্ট্রবেরি কি পরিমাণ ধরছে, সেটি মানে মানুষের, আমেরিকান মানুষের বুদ্ধি দেখছেন। দেখেন স্ট্রবেরি গাছগুলি লাগাইছে কিভাবে, মাটি যাতে ফইলিয়া না হয় বা আপনার বৃষ্টিতে যাতে মাটিগুলো না নষ্ট হয় সেই রকম ব্যবস্থাও করছে। দেখেন এই দেখেন সবগুলো গাছে দেখেন যে স্ট্রবেরি ধরে আছে, কিন্তু আমি আমি হয়তো বা তুলতে পারবো না, লাগো ওর অনুমতি ছাড়া তারা তুলা যাবিলে এই জায়গা, তাহলে পুলিশ টুলিশ ডেকে ডেকে আমার মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যেতে পারে। দেখেন বাগানটা কত বড়, সেটি আগে দেখাই পুরো। কিন্তু এটি কিন্তু ফুল বাগানের ছবি আমি দেখাচ্ছি, মানে ইয়াটা কত বিঘিত যে আছে আমি আসলে বলতে পারি না, পারবো না যে কত কতটুকু জায়গা দিয়েই করা, কিন্তু বিশাল বড়। এই দেখেন বিশাল বড় জায়গা। এই এই পিস্টেলি আসি, এগুলো তো দেখলেন, দেখেন এক একটা এক একটা ইয়া পাইকি পরি পরি আছে, এই দেখেন পরি আছে। এ যদি আমার বাংলাদেশে হলো নি, তুলি তুলি মানুষে কি পরিমাণ খাইল নি। আমার এই গ্রামেই হলে পরে, আমার এলাকাতেই হলে অর্ধেক মনে করেন চুরি হয়ে গেল নি। কিন্তু দেখেন বিঘিকে বিঘি পরি আছে, মানুষজন কিচ্ছু নাই, পুরো ফাঁকা, কিন্তু কেউ একটা তুলি মানে তুলিও ই করবিল। এবারে দেখেন পানি, পানির সেচ পাম্পও আছে, এর থেকেই মনে করেন পানি দেয়, কোনো পানি টানি লাগলে দেখেন পানির ব্যবস্থাও করে থুইছে। এই দেখেন কি পরিমাণ বড় বড়, অনেক বড় বড় স্ট্রবেরি। এখন 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 সিজন তো ভালোই দাম স্ট্রবেরি, যারা আমেরিকা থাকেন তারা তো জানেনই কি পরিমাণ দাম। দেখেন তোলার জন্যে আইসি, দেখা যাক তোলা যায় কি না। এই যে এই দেখেন অনেক অনেক বড় বড়, সাদা রকমের, তারপর এরকমের, বাহ ফুল গাছগুলি দেখেন। ওই যে ওইখান ওই জায়গা থেকেই আমি বড় করছি, বড় করে দেখাচ্ছি, দেখেন ওই জায়গা থেকেই শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হচ্ছে না। মনে হয় কয় বিঘি আছে আমি জানি না, আমি আসলে বিঘির হিসাবটা আমি করতে পারি না, বাট আমি আপনাদের দিকে আসতে পারি যে কীভাবে লাগাইছে সেটি একবার দেখেন। আমার দেশে কীভাবে লাগায় আমি জানি, আমি জানি না, কিন্তু এই দেশে লাগায় হচ্ছে, এটি হচ্ছে পলিথিন। এই দেখেন পলিথিন দিয়ে কিন্তু করছে, ফুলটা পলিথিন দিয়ে করছে যাতে মাটিগুলি যাতে না ইয়ে হয়ে যায়, পরি না যায়। এই দেখেন আর এই যে গ্রাম, মানে দেখেন কোনো বাড়িঘর আছে, একটা বাড়িঘর নাই, পুরো একবারে ইয়ে, খালি গাড়ি চলতেছে এইটুকুই, দুই সাইডে গাড়ি চলতেছে। ওইটি হচ্ছে গান পায়খানা করার বা বাথরুম, বাথরুম এইটুগুলি অনেক মানুষ কাজ কাম করে, তখন যদি বাথরুম তো দরকার, সেই জন্য ওইটা হচ্ছে গান ইয়ে করা বাথরুম। এই হলো গাছ, কিরকম লাগলো স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি বাগান জানেন না, মানে ইচ্ছা করি আসলে আইসি শখের বসে, কারণ কইনুই তো ওই ওই ইয়াত আমি খুব স্ট্রবেরি পছন্দ করি, তাই জন্য আইসি। আর অনেকক্ষণ ঘুরছি এই স্ট্রবেরি হচ্ছে পিকিং করতে হচ্ছে, এটি অনলাইনে সার্চ দিয়ে দিয়ে আর যে জায়গা দেখাইছে সে জায়গা তো ভুল জায়গা লিয়ে আইছে, ওইটি তো ঠিক না, বাট আইসি ভালোই লাগলো যে স্ট্রবেরি তো বাইরে লিয়ে যেতে পারবো নি, এগুলো দিয়ে খাতে তো পারবো নি। তো সেটি ঠিক আছে, আমার ভাই ও বোনেরা ভালো থাকেন, দেখি শুনি থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনারাও সুস্থ থাকেন, করোনার অবস্থা খুব একটা ভালো না, তো বাসা বাড়িতেই থাকেন,
কারণ বাইসি থাকলে অনেক কিছু পাবেন, বাইসি না থাকলে কিচ্ছু পাবেন না। তো বাইসি থাকার জন্য অবশ্যই সেফে থাকা লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপার ইউটিউব চ্যানেলটা শাকিলার সাথে ইউএসএ উঠি যায় একটা সাবস্ক্রাইব করেন এবং আপার সাথেই থাকেন। আর ভালো লাগলে ভিডিওটা আমার পেজে গিয়ে একটু ফলো করে দিয়েন আর লাইক দিন। তো ভালো থাকেন, বাই বাই, আল্লাহ হাফেজ, রাখছি।